আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাহজাহান মিয়া সহকারী অধ্যাপক গণিত ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালার অশেষ কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তালা তোমাদেরকে ক্লাসগুলো ভালোভাবে ফলো করার তৌফিক দান করেন আমি সাবলা শাখার শ্রেণী শিক্ষক আমি তোমাদের সকলেরই জন্য সিলেবাস আজকে লেকচারে দিয়ে দেব তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস লিখে দিলাম তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবা আর বই তোমাদেরকে যে বই আমরা ফলো বই তোমাদেরকে নিতে হবে রুঘনতি প্রকাশনীর তার রুঘনতি প্রকাশনীর ছবি দিয়ে দিলাম তোমরা এই বইটা কিনবা আজকে আমি তীর্ঘমিতির সেভেন পয়েন্ট ওয়ান অধ্যায় পত্রের সেভেন পয়েন্ট ওয়ান অধ্যায় শুরু করবো দেখো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ প্রথম চতুর্ভাগে সংবিধানাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোশেক ধনাত্মক এর তৃতীয় চতুর্ভাগে ট্যান কট ধনাত্মক চতুর্থ চতুর্ভাগে কস আর হচ্ছে ধানাত্মক তাহলে প্রথম চতুর্ভাগে সবিধানাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোশেক ধানাত্মক আর তৃতীয় চতুর্ভাগে ট্যান কর ধানাত্মক আর চতুর্থ চতুর্ভাগে কস এবং শেখ ধানাত্মক এখানে একটু খেয়াল করো ঘূর্ণায়মান সরললেখার অবস্থান যদি প্রথম চতুর্ভাগে হয় আমাদের কিন্তু কোনের পরিমাপ করতে হবে ওয়েক্স লেখার সাপেক্ষে মনে করো ঘূর্ণায়মান সরল অবস্থান এই যে প্রথম চতুর্ভাগে তো ওয়েক্স থাকে ওখানে যেতে হলে তো ঘড়ি কাটার ঘূর্ণয়নের বিপরীত দিকে ঘুরে যেতে হয় তাহলে ওয়েক্স থেকে ঘড়ি কাটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে গিয়ে যে কোনটা হয় সেটা পজিটিভ ডিরেকশান আর ওএক্স থাকে ঘড়ি কাটা ঘূর্ণনের দিকে ঘুরে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে নেগেটিভ ডিরেকশানে হয় এটাকে মাইনাস থিটা ওএক্স থাকে ঘড়ি কাটা ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে গিয়ে যে কোন উৎপন্ন করবে সেটা পজিটিভ আর ওয়েক্স থাকে ঘড়ি কাটা ঘূর্ণনের দিকে ঘুরে যে কোন সৃষ্টি করে সেটা হচ্ছে নেগেটিভ এইখানে সাইন মাইনাস থিটা কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা কোসেক মাইনাস থিটা ট্যান মাইনাস থিটা কট কট মাইনাস থিটা মাইনাস থিটা বলতে কিন্তু আমরা বুঝবো ফোর্থ কোয়ারেন্ট যে মাইনাস থ্রিটা বলতে ফোর্থ কোয়ারেন্ট কিন্তু ফোর্থ কোয়ার্ডেন্টে সাইন তো ঋণাত্মক সেই জন্য এখানে মাইনাস সাইন থ্রিটা মাইনাস থ্রিটা বলতে আমরা কিন্তু বুঝবো ফোর্থ কোয়ারডেন্ট ফোর্থ কোয়ারডেন্টে কস হচ্ছে পজিটিভ সেই জন্য প্লাস কস ফোর্থ কোয়ার্ডেন্টে সেক হচ্ছে ধনাত্মক সেই জন্য সেক মাইনাস থ্রিটা হচ্ছে সেক থ্রিটা মাইনাস থ্রিটা বলতে ফোর্থ কোয়ার্ডেন্ট কিন্তু ফোর্থ কোয়ার্ডেন্টে কোসেক ঋণাত্মক সেই জন্য মাইনাস কোসেক থ্রিটা মাইনাস থ্রিটা বলতে ফোর্থ কোয়ারেন্ট ফোর্থ কোয়ার্ডেন্টের টেন যেহেতু ঋণাত্মক সেই হবে মাইনাস টেন থ্রিটা মাইনাস থ্রিটা বলতে আমরা বুঝবো ফোর্থ কোয়ার্ডেন্ট সেই জন্য কট ওখানে হচ্ছে ঋণাত্মক ওখানে কট হচ্ছে নেগেটিভ আসবে দেখো নব্বইয়ের সংখ্যা বিজোড় হলে সাইন কস হয়ে যাবে কস থাকলে সাইন লিখতে হবে

তিন পাঁচ সাত নয় এগারো তিন নম্বর থাকলে সাইন থাকলে কস কস থাকলে সাইন টেন থাকলে কট কট থাকলে টেন বা সাত নব্বই কিংবা নয় নয় নব্বই কিংবা এগারো নব্বই কিংবা তেরো নব্বই যাক বি নব্বই থাকলেই চেঞ্জ করে লিখতে হবে আর যদি জোর নব্বই হয় যা সে তাই থাকবে যদি নব্বই সংখ্যা জোর হয় তাহলে সাইন সাইনে থাকবে কস কষে থাকবে টেন ট্যানে থাকবে কট করে থাকবে সেক সেগেই থাকবে কষেক কষে থাকবে যেমন দেখো তোমাকে বলা হলো যে সাইন দুইশো তো দশ ডিগ্রি মান নির্ণয় করো সাইন দুইশো দশকে কী দেখা যাবে টোয়েন্টি টু নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান এইটটি প্লাস থার্টি ডিগ্রি তো নব্বই সংখ্যা যদি জোর হয় সাইন ঠিক থাকবে আর এটা কোন কোয়ারডেন্ট একটু খেয়াল করো এটা কোন কোয়ারডেন্ট গ্রাফ এখানে একটু খেয়াল করো কোন মাপতে হবে ওয়েক্স রাখার সাপেক্ষে আর এই ওয়েক্স থাকে ঘড়ি কাটা ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে এখানে আসলে দুই নব্বই তারপর প্লাস থার্টি আরও সামনে থার্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্টে তো সাইন ঋণাত্মক সাইন থার্ড ডিগ্রি মান কি হাফ যদি বলা হয় সাইন তিনশত ত্রিশ ডিগ্রি মান নির্ণয় কর সেক্ষেত্রে এখানে কত নব্বই লেখা যাবে তিন নব্বই লেখা যায় প্লাস সিক্সটি ডিগ্রি নব্বইয়ের সংখ্যা হচ্ছে বিজোড় নব্বইয়ের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সাইন হবে কস নব্বই সংখ্যা বিজোড় হলে সাইন হবে কস আর পূর্ণ নব্বই যুগের বাদ দিয়ে শুধু এখানে যে সূক্ষ্ম কোনটা থাকবে সেটা আমি লিখতে হবে আর তিন নব্বই তো হচ্ছে ফোর্থ তিন মানে তিন এই হয় যে তিন নব্বই হবে তারপর আবার প্লাস সিক্সটি ফোর্থ যায় এই ফোর্থ কোয়ারেন্টে সাইন হচ্ছে ঋণাত্মক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ কস একশো আশি ডিগ্রি মান বের করতে বলা হলো এটাকে তো লেখা যাবে টু নাইনটি প্লাস জিরো নব্বইয়ের সংখ্যা তো জোর তাহলে কস ঠিক থাকবে দুই নব্বই প্লাস জিরো দুই নব্বই প্লাস জিরো কোন ও এক্স থাকে তো আমাদের কোন মাপটা হয় সবসময় এক্স থাকে এক্স থাকে ঘড়ি কাটা ঘড়নের বিপরীত দিকে ওখানে একশো আশি দুই নব্বই হল তারপর ওখানে স্টপ ওরা সেকেন্ড কোয়ারডেন্টেই কাউন্ট করবো সেকেন্ড কোয়ারেন্টে কস কী মাইনাস কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে কচ একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তারপর হয়তো বলা হলো কচ একশ তো বিশ ডিগ্রি মানে গেল তাহলে এখানে তো আমাকে লিখতে হবে নাইনটি প্লাস থার্টি এখানে দেখো এক নব্বই বিজোর নব্বই তাহলে সাইন কী হবে কস কী হবে সাইন তারপর থার্ড ডিগ্রি এখানে নব্বইয়ের সংখ্যা হচ্ছে একটা মানে নব্বই যদি হয় তাহলে কস হয়ে যাবে সাইন আর এক নব্বই প্লাস সেকেন্ড মানে প্রথম ঘর তার সঙ্গে থার্ডে যোগ দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের তো মাইনাস দ্বিতীয় ঘরের মাইনাস আর সাইন থার্ড ডিগ্রি হচ্ছে হাফ এখানে খেয়াল করো সাইন মাইনাস দুইশো দশ ডিগ্রি কি লেখা যাবে মাইনাস টু ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ভাবে লেখা যায় তো মাইনাস এই যে মাইনাস টু নাইনটি নব্বইয়ের সঙ্গে জোর তাহলে সাইন ঠিক থাকবে কোন কোয়ারেন্ট ঘড়ি কাটা ঘূর্ণনের দিকে ঘুরে এখানে আসলে মাইনাস দুই নব্বই আবার মাইনাস থার্টি আবার ঘড়ি কাটা ঘূর্ণের দিকে এখানে যাবে এটা কোন কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টের সাইন তো পজিটিভ আর এই সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ